মুসলমা গরে জেমেরা আব্বারা তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবে আল্লাহ ইসলাম ডাকে আমার তোমার জন্য পাঠিয়েছে মোহাম্মদ রাসূল মেহনো করে যে ইসলাম আমার তোমার কাছে দিয়েছে নবী আমার মারকে মারকে যে ইসলাম তে তোমার আমার কাছে দিয়েছে হে যুবকেরা ইসলাম

আমার তোমার বাদ দাদুরা মসজিদে নামাজ পড়তে যাই দেখে ফেলেছি এজন্য আমার তোমার কাছে ইসলামের মন কমে গেছে এজন্য আমার তোমার কাছে মসজিদের মন দাদা কমে গেছে এজন্য আমার তোমার কাছে মাদ্রাসার মন দাদা কমে গেছে এজন্য আমার তোমার কাছে উপি দাঁড়ির কদর কমে গেছে যুবকেরা তরুণীরা বাপেরা ইতিহাস পড়ে দেখে এই ইসলাম আমার জন্য টুপি দাড়ি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা তোমার আমার গায়ে দেওয়ার জন্য সাহাবা হুজুরা নিজেদের প্রাণগুলোকে বিলিয়েছে সাহাবা হুজুর তো অনেক দূরের কথা নবী পাকের जिंदगी পুরো দেখে নাও নবী আমার ইসলামটাকে তোমার আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য নবী আমার নিজ জন্মভূমি মক্কা জমি ছেড়ে দিয়ে মদিনার জমিনে চলে যেতে হয়েছে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বাসে 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 নিশ্চয়ই ভালোবাসে তাই ইসলাম মিটে যাচ্ছিল কোরআন মিটে যাচ্ছিল শরিয়াত মিটে যাচ্ছিল আমরা ইসলাম বুঝতাম না শরিয়াত জানতাম না কোরআন পেতাম না কিন্তু আল্লাহ যাকে সব থেকে বড় নিয়ামত করেছে ভালোবেসেছে সেই মোহাম্মদ রসুলের দ্বারা আমার তোমার কাছে ইসলাম পৌঁছে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে যে মোহাম্মদ রসুল আমাকে তোমাকে এত ভালোবাসে এত পিয়ার করে আমাদেরও তো দায়িত্ব ছিল সেই মোহাম্মদ রসুলকে মেনে নেওয়া আমাদেরও তো দায়িত্ব ছিল সেই মোহাম্মদ রসুলকে প্রেম করা যদি আপনি আপনি দুনিয়ার জমিনে নাই যে নবীকে আপনি দাওয়াত করে খাইয়ে দেবেন আপনি নবীর উম্মত নবী তো দুনিয়ার জমিনে নাই যে নবীকে নজরানা দেবেন নবীকে তোহফা দেবেন সাহাবারে যেটা করেছে আপনি করবেন আপনি নবীর উম্মত না ভুলে গেলে চলবে না নবী দুনিয়ার জমিতে চলে গেছে নবী শুধুমাত্র নবীর আদর্শ গুলো রেখে গেছে নবী দুনিয়ার জমিতে চলে গেছে নবী শুধুমাত্র নবীর কথাগুলো রেখে গেছে এ দুনিয়ার মানুষ তোরা শুধু এই কাজ করবি আর এই কাজ থেকে দূরে থাকবি নবী শিক্ষা দিয়ে গেছে আর নবীর কথাগুলো মেনে নেওয়াই প্রকৃত মোহাম্মদ রসুল মেনে নেওয়া জোরে বলুন সুবহান আল্লাহ নবীর উম্মত নবীর উম্মত করলে তো হবে না আপনি নবীর উম্মত বললে তো হবে না নবী যাকে উম্মত বলে মেনে নেবে সেই হবে নবীর উম্মত মুসলমান করে চেমেরা পারা তরুণেরা নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীকে পিয়ার করেন ভালোবাসেন মহাব করে

দুনিয়ার মানুষ তোর আমার হাবিবে সাবাদে জিন্দগি ফলো করে তোর আমার হাবিবকে ওই রকম ভাবে ভালোবেসে নে যতটা আমার হাবিবে সাবারা ভালোবেসেছিল নবী পাকে সাবারা আল্লাহ নবী কি কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও এমন সময় মুতার যুদ্ধ শুরু হবে আল্লাহ নবী সাবাদেরকে ডাক দিতে লেগেছে এ বাবা সাবারে শুরু হবে সত্যি এর পক্ষে ইসলামের দিকে না দিকে মানুষকে আনার জন্য দুনিয়া জমিনে পুরাটাকে টিকে রাখার জন্য দুনিয়া জমিনে পরবর্তী মানুষ গুণর কাছে ইসলামে পৌঁছে দেওয়ার জন্য ওকে পক্ষে জিয়া দেবে এ বাবা সাবারে মাল লাগবে মাল লাগবে কে কি মাল দিতে পারো আমি নবী আমার কাছে হাজির করো সাবারে এক

বুবাকার একটা কাপড়ে এক একটা করে জিনিস নিয়ে এসেছে আল্লাহ নবী যখনই শেষ কাপড়টা খুলেছে নবী দেখতে लागले রান্না করার পরে চুলাতে যে ছাই অবশিষ্ট থাকে হযরত আবু বকর নবীর প্রেমে চুলা থেকে ছাই পর্যন্ত জিগাদের জন্য দিয়েছিল নবীকে প্রেম করতে হবে তবে আল্লাহ নিশানা দেখিয়েছে সাহাবারা যেমন প্রেম করেছে সাহাবাদের মতো প্রেম করতে হবে মুতার যুদ্ধ হবে ইসলামকে বাঁচাবার যুদ্ধ হবে আল্লাহর পক্ষে সাহাবারা দাঁড়িয়েছে আল্লাহ নবী বলছে সাহাবারা মাল দাও জিহাদের জন্য যুদ্ধ হবে মালের দরকার রয়েছে যে যেমন পারো দাও দেওয়া দেওয়া শেষ হয়ে গেছে আবু শুরু করেছে বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়েছে কাপড় গুলো খুলছে আর দেখছে এক একটা কাপড়ে এক একটা জিনিস রাখা রয়েছে আর সর্বশেষ কাপড়টা খুলেছে নদী আমার দেখছে কাপড়তে ছাই বেরিয়েছে চুলা এনে চাল্লা নী জিজ্ঞাসা করছে আবুবাক্কার ছাই দিয়ে কি হবে আবু বাকার সিদ্দিক বলছি আর রসুলাল্লা যদি কোনো কাজে লেগে যায় জুড়ে বলুন এটাই ছিল

আল্লাহ নবী বলছে আবু বাকার কাঁদছো কেন তোমার তো আমি প্রশংসা করেছি তুমি দিয়েছো তাই বলেছি আবু বাকার বলছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ যেদিন আপনার কদমে আসিনি সব কিছু আমার ছিল যেদিন থেকে আমি আবু বাকার আপনার কদমে গেছি আমার মাল তো অনেক দূরের কথা আমি আবু বাকার আমি আপনার হয়ে গেছি জোরে বলো সুবহান আল্লাহ অতএব এটা বলবেন না যে আবু বাকার ইসলামের জন্য মাল দিয়েছে আপনি এটা বলেন তবে খুশি হব যে সাহাবারা শোনো আমার আবু বাকার আমার মাল আমাকেই দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তবেই আমি আবু বকর খুশি হব আপনি এটা বলে যে আবু বকর আমার মাল আমাকে দিয়েছে হুজুর যখন আপনার ছিলাম না সবকিছু আমার ছিল যেদিন থেকে আপনার কদমে এসেছি মাল টাল তো অনেক দূরের কথা আনাসপত্র টাকা পয়সা তো অনেক দূরের কথা আমি আবু বকর আমি নিজেকেও আপনার কদমে কুরবান করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ

যখনই উমাইয়া দেখে ফেলেছে উমাইয়া আবু বাকা সিদ্দিকে বলতে লেগেছে হে আবু বাকা শুনে রেখে দাও যখন তুমি মুহাম্মাদের দিকে ছিলে না যখন তুমি আল্লাহকে মেনে নাওনি তোমার সাথে কথা বলার জন্য মানুষকে লাইন দিতে হতো তোমার সাথে কথা বলার জন্য মানুষকে এক সপ্তাহ তোমাকে খুঁজতে লাগতো হে আবু যদি তুমি ইসলামের দিকে এসেছো যদি তুমি মোহাম্মদকে নবী বলে মেনে নিয়েছ তোমার সন্মা তোমার কদর কমে গেছে কেন কমে গেছে আবু বাকা শুনে রেখে দাও যে বেলাল আমার কি দাস ছিল যে বেলাল আমার বাড়িতে কাজ করত যে বেলাল আমার চাকর হয়েছিল আজকে তুমি এত ধনী মানুষ হবার পরেও ওই বেলাল এসে তুমি কথা বলতে লেগেছো আবু বাকার যদি তুই থেকে তুমি ইসলামে দিকে এসেছো যেদিতে তুমি মোহাম্মাদে দিয়ে এসেছো তুমি লস করে দিয়েছো তুমি তোমার জীবনে বরবাদ করে দিয়েছো যখন এই কথা উমাইয়া বলেছে আল্লাহর সঙ্গে সঙ্গে সূরা নাজিল করেছে আল্লাহর সঙ্গে সঙ্গে কুরআনের আয়াত নাজিল করেছে আল্লাহর সময়ের কসম করে বলেছে এ আমার হাবিব আপনি বলে দেন আবু বকর লস করনে যারা মানবীকে মানিনে ওই উমাইয়া লস করেছে আল্লাহ নবীকে যখন আবু বকর মানিনে আবু বকর অনেক ধনী মানুষ ছিল অনেক টাকা ছিল অর্থশীল ব্যক্তি ছিল কিন্তু আবু বকর যখনই মোহাম্মদ রসূলের পদমে এসেছে মোহাম্মদ রসূলকে দিতে দিতে ইসলামের জন্য দিতে দিতে আবু বকর গরিব হয়ে গেছে এত গরিব হয়ে গেছে বেলাল যে মানুষের মানুষের বাড়ি কাজ গোলাম ছিল মানুষের দাস ছিল ওই বেলালের সব বসে এক জায়গায় কথা বল আবু বাকা আর এই কথোপকথনটা উমাইয়া দেখতে পেয়েছে বেলাল যার বাড়িতে কাজ করত উমাইয়া বলছে আবু বাকার তুমি লস করে ফেলেছো কেন যে বেলাল আমার বাড়িতে কাজ করত যে বেলাল আমার কাছে কিত দাস হয়েছিল যে বেলাল আমার গুলাম হয়েছিল তুমি চিন্তা করো আগে তোমার সঙ্গে দেখা করার জন্য এক সপ্তাহ সময় লাগত আগে তোমার সঙ্গে কথা বলার জন্য নরমাল মানুষদের লাইন দিতে হতো কিন্তু আজকে তুমি এই রকম চাকর যাকে আমি দিন রাত জেলিয়েছি যাকে আমি মেরেছি এমন মার মেরেছি রডকে গরম করে মুখে পিঠে ছাকা দিয়েছি ওই বেলালকে আমি কত লাথি মেরেছি আজকে তুমি মোহাম্মদের দিকে গেছো বলে বেলাল ওই সঙ্গে তোমার গল্প করতে হচ্ছে তুমি লস করে ফেলেছো আবু বাকার যখনই আবু বাকার সিদ্দিক এই কথা বলে আবু বাকার তুমি লস করে ফেলেছো সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে কোরআনের আয়াত সূরা দুনিয়ায় পাঠিয়েছে ওয়ালাস আল্লাহ আসুরের কসম করে বলছে সুমায়ের কসম করে বলছে ইন্না লিল লাফি খুস জোরে বলুন সুবহানাল্লাহ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কারা আবু বাকার নয় ইল্লাল্লাযিনা আমানু যারা ইমান এনেছে তারা নয় যারা মোহাম্মদ রসুল কে মেনে নেয়নি যারা ইনান আনে ওই উমাইয়া হলো ক্ষতিগ্রস্তের ভিতরে জোরে বলুন তাহলে এর থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছে যারাই মোহাম্মদ রসুলকে প্রেম করবে মোহাম্মদ রসুলের প্রতি ইমান আনবে বিশ্বাস রাখবে তারাই ইমানদার তারাই লাভ করেছে আর যারা ইমান আনেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে যে যতই বলুক না কেন যে শৈতান যতই লাপালা কেন যে ইবলিশের চেলা আপনাদেরকে যতই ভুল বোঝাক না কেন একটাই কথা মাথায় রাখবেন ইবলিশের চেলার কথা আপনার কাছে আপনি যদি মোহাম্মদ রসুলের গোলাম হন ওই শৈতানের পথে আপনার কান দিয়ে কোনো লাভ নাই আল্লাহ নিজে বলেছে মোহাম্মদ রসুলের গোলাম যারা হবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই জোরে বলুন

মুহাম্মদ রাসূল কি যদি ডান দিকে আঘাত করে ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে আঘাত লেগে যাবে এজন্য আমি আবু বকর ডান দিকে তে দাঁড়িয়ে গেছি কাবা রাতের মারবে কাবা বললো মারবে আর সুরাল্লাহ আবু বাকার লাগবে আপনার কোনো ক্ষতি হবে না এই চিন্তাই বা দিকে দাঁড়িয়ে গেছি কাপেরা তীর মারবে কাপেরা বললো মারবে আর সুরাল্লাহ আমি আবু বাকার কে আপনার কোনো ক্ষতি হবে না এই চিন্তাই সামনে দাঁড়িয়ে গেছি আর সুরাল্লাহ হাবি বাল্লাহ কাপেরা সামনে দিক তীর মারবে বললো مر میں پاتو چڑھ یا رسول اللہ, اللہ یا حبیب اللہ ابو کے رنگ میں اپنا کن خوتی نا یا رسول اللہ یا حبیب اللہ ابو بکر نیجے شوری ٹاکے اپنا جنے ڈھال بانی اچھے جتا خاتے لے ابو بکرے لگے جائی ابو بکرے لگے جائی ہزار ہزار ابو بکر مارا جا بے ہزار ہزار ابو مرا مارا گے لے کونوں سبیدان آئی یا رسول রসুল আল্লাহ আপনার যেন আঘাত না লেগে যা চিন্তা করেন কোন আবু বাকরের কথা বলছি কত ভালোবেসেছে নবীকে হিজরত করছে পিছনে পিছনে যাচ্ছে কখনো কোনো সময় আবু বাকর নবীর সামনে যায়নি কেন এত সম্মান করত নবীকে এত ইজ্জত দিয়েছিল নবী যখন সর্বপ্রথম আল্লাহর দিদার মিরাজ থেকে ফিরে এসেছে এই কথাটা অন্য কেউ মানুষ চাই না মানুষ আবু বাকার সিদ্দিক নিঃসন্দেহে কোন প্রশ্ন ছাড়া আমার নবীর মিরাজকে মেনে নিয়েছিল জোরে বলো সুবহানাল্লাহ সেই আবু তো বিয়াদবি করবে না নবী এটাও জানে আবু বাকার পিছনে পিছনে হাঁটছে নদী আগে আগে যাচ্ছে কিছুটা যাওয়ার পরে ডান দিকে চলে এলেন বাঁ দিকে চলে এলেন সামনে চলে এলেন যখনই সামনে এসেছে নবী আমার জিজ্ঞাসা করছে আবু বা কি হলো তুমি আমার সাথে বিয়াদবি করবে এটা তো আমি কখনো ভাবিনি সামনে কেন চলে এলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জানমাল সবকিছু আপনার কদমে কুরবান হয়ে যাক আমি আবু বকর আপনার সাথে বিয়াদবি করতে চাইনি এ আবু বকর তাহলে সামনে কেন যাও ইয়া রাসূলুল্লাহ এই চিন্তায় আবু বকর সর্দি ঘুরছে যদি কাফেররা আপনার উপরে আঘাত করে দেয়

ছাড়াই মেনে নিয়েছো তোমাকে খালি হাতে ফিরাবো না আবু বকর জিজ্ঞাসা করছি আর রসুল কি দেবেন আল্লাহ বলছে আবুবাকার আজ থেকে তুমি আবু বকর শুধু নয় তোমাকে সিদ্দিক দিয়ে দিলাম জোরে বলুন এমনি আল্লাহ সাহাবাদের প্রশংসা কোরআনে এমনি আল্লাহ সাহাবাদের জিন্দগি থেকে আমাদেরকে চলতে বলেনি কারণ হলো একটাই সাহাবারা কিছুই বুঝতো না মোহাম্মদ রসুল ছাড়া জোরে বলুন সুবাহান আল্লাহ মোহাম্মদ রসুল হ্যাঁ বললে সাহাবারা হ্যাঁ মোহাম্মদ রসুল না বললে সাহাবারা না এই আমার আব্বারা ভাই রায় এই আকিদাই চলেছে যে নবী যেটা করতে বলবে আমরা সেটা করবো নবী যেটা নিষেধ করবে আমরা সেই কাজ থেকে দূরে থাকবে এই আকিদার উপরে চলেছে তাই তো আল্লাহ তাদের ইমানি প্রশংসা কোরআনে করেছে তাই তো সাহাবাদের সম্মান আল্লাহ বাড়িয়েছে কেন আবু বাকারকে আল্লাহ এত সম্মান দিয়েছে একটাই কারণ আবু বাকার নবী পাকের সম্মানকে বুঝেছে তাই জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক আমার নবীকে কোন সম্মান দিয়েছে শুনে রেখে দেন আল্লাহ পাক আমার নবীকে

গেছো বলো চারি জবাব দিতে গেছে

ای باب سالام نی لے گے یا رسول اللہ یا حبیب اللہ ہم یا علی ڈال دی کے دے تاکائی کنو مانوس کے دیکھتے پائینا ہم یا علی باہ دی کے دے تاکائی کنو مانوس کے دیکھتے پائینا اے جبو کے را حضرت علی آبارو آگیے دیتے لے گے چھے دیش کی جدو جابار پارے آبارو کانے آبار جاستے لے گے چھے السلام علیکہ یا رسول اللہ یا حبیب

আজকে ধীরে যে পাথরগুলোর পাশ দিয়ে যেতে রে ওজো এই পাথর আল্লাহকে বলে আল্লাহ পাক আমরা আপনার হাবিবকে বড় ভালোবাসি আমরা আপনার হাবিবকে বড় প্রেম করি আল্লাহ বাবাদের মনের আশা আপনার হাবিবকে একবার সালাম দেব আল্লাহ বাবাদের জবানগুলো কে খুলে দাও আজকে আপনার হাবিবকে সালাম দেব হে আয়রে শুনে রেখে দাও আল্লাহ পাককে দিন এই পাথনগুলো ধয়াকে কমূল করেছে। পাথনগুলোরা সা আলা কবুল করেছে এ আলরে শুলে নেখে দাও অন্য কেউ নয় ই পাথরগুলো আগায় দিনে আমি নবী আমাকে সালা আমদিদেছে। চিন্তা করে আল্লাহমামান নবীকে কত সন্মান কতি দৃিক দিয়েছেছে। আমরাও তো মানুষ করেছে। শাহবা হুজুর হাত রয়েছে পা রয়েছে আমাদের মতো চোখ রয়েছে জবানের কথাও একই সব কিছুই আল্লাহ একই দিয়েছে তাহলে এখানে একটা বুজার বিষয় রয়েছে নবীকে তো আল্লাহ ইজ্জত দিয়েছে এটা বলে কখনো শেষ করা যাবে না কিন্তু অপর দিকে আপনি দেখেন নবী আগে আগে যাচ্ছে হযরত আলী পিছনে পিছনে যাচ্ছে যেতে যেতে হযরত আলীর কানে একটা আওয়াজ আসছে কি আওয়াজ কে জানো নবীকে বারবার সালাম দিচ্ছে হযরত আলী চারিদিকে দেখছে কোনো মানুষ নাই আবারো যাচ্ছে আবার কিছুটা যাবার পরে আবার কে যেন আলীকে সালাম দিচ্ছে বেশ বারবার কয় একবার এই রকম হবার পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন আমার পিছনে তাকিয়ে দেখছে আলী দাঁড়িয়ে গেছে আলী কি খবর দাঁড়িয়ে গেল কেন ইয়া রাসূলুল্লাহ বিয়া দবি maaf করবেন আমি আপনার পিছনে যেতেছিলাম আমার কানে হঠাৎ একটা আওয়াজ আসছে আলী কি আওয়াজ ইয়া রাসূলুল্লাহ কে জানো আপনাকে বারবার সালাম দিচ্ছে আল্লাহ নবী মুচকে হাসলে এ আলী শোনো আজকে অন্য কেউ সালাম দেয়নি কোনো মানুষ সালাম দেয়নি আল্লাহ পাথর গুলো দোয়া কবুল করেছে পাথর গুলো আল্লাহকে বলছে আল্লাহ মনে বড় আশা আপনার হাবিবকে একটু সালাম দেব আল্লাহ পাথর গুলোর জবানকে খুলে দিয়েছে পাথর আজকে আমি নবী মানুষের জবানে আমাকে সালাম দিতে লেগেছে জোরে বলো সুবহানাল্লাহ সম্মান দিয়েছে যে পাথর সালাম দিচ্ছে কিন্তু এখানে একটা বোঝার ব্যাপার রয়েছে পাথর সালাম দিচ্ছে আর মহল আলী নিজের কানে শুনতে পাচ্ছে এই সোনাটারও একটা সম্মান আছে না পাথর কথা বললে আমরা আলীকে জিজ্ঞাসা করো আলী পাথর নবীকে সালাম দিয়েছে তুমি শুনতে পেয়েছো কি করে হাজরত আলী বলবে নামাজের জন্য নয় রোজার জন্য নয় হজের জন্য নয় জাকাতের জন্য নয় মোহাম্মদ রসুলকে প্রেম করেছি তাই জোরে বলো মুসলমান করে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী তাকে প্রেমিকেরা সেই নবীকে প্রেম করে যে নবীকে সাবা হুজুরা প্রেম করেছিল এ যুবকেরা তরুণেরা বাপেরা আবা হুজুরা মানবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও সাবা হুজুরা মানবীকে কেমন ভালোবেসেছিল শুনে রেখে দাও এ যুবকেরা তরুণেরা বাপেরা পুরুষ আবা তো অনেক দূরে কথা আমার তোমার এক গ্রাম মাজান আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল শুনে রেখে দাও রবি বাজিয়াদের ময়দানে গেছে থেকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ নবী নাকি দুনিয়ার জমিতে পর্দা নিয়েছে নবী আমা নাকি দুনিয়ার জমিতে বিদায় নিয়েছে আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে এই রকম খবর দুনিয়ার জমিনে ছড়িয়ে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার তোমার একটা আম্মা জান জিগানে ময়দানে দিয়ে ছুটতে লেগেছে রাস্তায় একজন মানুষ এসে দেখা হয়ে গেছে এ আল্লাহ পাকে বন্দারে বলো আমার বিপাক কেমন রয়েছে বিপাকের হালাত কি রয়েছে বোকেরা তরুণেরা বাপেরা আল্লাহর বান্দা বলতে লেগেছে হে মা মহিলারে জিগাদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে আমার তোমার আম্মা জান বলেছিল আমি আমার স্বামী খবর জানতে চাই না বলো মোহাম্মদ রাসূল কেমন রয়েছে। হে যুবকেরা আমার তোমার ওই আম্মা জান আবার কিছুটা গিয়ে গেছে আবার একটা মানুষ এসে দেখা হয়ে গেছে বলো আমার রসুল্লাহ কেমন রয়েছে মোহাম্মদ রসুল কেমন রয়েছে পাকে ওই বান্দা বলতে লেগেছে হে মা মহিলা রে জিগাদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে যখন এই কথা বলেছে আমার তোমার একটা আম্মা যা জবাব দিতে লেগেছে এ আল্লাহ পাকে বান্দারে আমি আমার ভাই খবর জানতে যাই না বল আমার নবী পাক কেমন রয়েছে আবারো আগিয়ে যেতে লেগেছে আবার একটা মানুষের সাথে দেখা হয়ে গেছে এ আল্লাহর বান্দারে বল আমার নবী পাক কেমন আছে এ যুবকে আল্লাহর বান্দা বলতে লেগেছে এ মা মহিলা রে জিগাদের ময়দানে তোমার শেষ ছেলে শহীদ হয়ে গেছে আমার তোমার আম্মা জান ওই বান্দাকে জবাব দিয়েছিল আল্লাহ পাকে বান্দা রে আমি আমার ছেলের খবর নিতে চাই না বলো আমার রসুল্লাহ কেমন রয়েছে বলো আল্লাহর বন্ধু কেমন রয়েছে এ যুবকে

আমার স্বামী সুইদ গেছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এমন করে হাসতে লাগছো বলো আমার তোমার আম্মা যা জবাব দিয়েছিল হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ জিগাদের ময়দানে আমার স্বামী সুইদ হয়ে গেছে আমার অন্তরে কোনো ব্যথা নাই জিগাদের ময়দানে আমার ভাই সুইদ হয়ে গেছে আমার কোনো অসুবিধা নাই জিগাদের ময়দানে আমার ছেলে সুইদ হয়ে গেছে আমার কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ভালো আছেন আমি আপনার সাবিয়া আমি ভালো আছি এমনি আল্লাহ সাহাবাদের প্রশংসা করে নেই এমনি আল্লাহ সাহাবাদের মধ্যে ঈমান আমাদেরকে আনতে বলেনি সাহাবা হুজুরা মুহাম্মদ রাসূলকে প্রেম করেছে তা তাহলে আমরা যদি মোহাম্মদ রসুলকে প্রেম করি আমরাও মাতাম পেয়ে যাব। আমরাও যদি মোহাম্মদ রসুলকে ভালোবাসি আমরাও ইজ্জত পেয়ে যাব। কেন আমরা তো বা পণ্য নবীর উম্মত নয় আমাদের কপাল আল্লাহ অনেক বড় করেছে মোহাম্মদ রসুলের উম্মত হয়েছি জোরে বলুন মোহাম্মদ রসুলের উম্মত হয়ে আল্লাহ কত সাবসিডি দিয়েছে জানে অন্যান্য নবীর উম্মত উম্মতিরা গুণা করলে আল্লাহ পাক এমন সিস্টেম করে দিয়েছিল গুনা করে বাড়ি আসবে তাদের ঘরের দরওয়াজায় সেই গুণাটা বান্দাটাই করেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে মোহাম্মদ রসুলের খাতির আমরা গুনা করি আল্লাহ রেখে দেয় এটা অন্য কারোর জন্য নয় শুধু মোহাম্মদ রসুলের উম্মদকে আল্লাহ খাস করেছে তাই জোরে বলবে